Assalamualaikum. আজকে আমরা আরব ওপেন ইউনিভার্সিটি AOU সৌদি আরব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আরব ওপেন ইউনিভার্সিটি AOU একটি অলাভজনক বিশ্ববিদ্যালয়। আরব ওপেন ইউনিভার্সিটির সূচনা হলো আরব ওপেন ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ আল সৌদির একটি ব্যক্তিগত উদ্যোগ। 2000 সালের ডিসেম্বরে কুয়েতকে আরব ওপেন ইউনিভার্সিটি এর সদর দপ্তরের হোস্ট করার জন্য মনোনীত করা হয়েছিল। আরব ওপেন ইউনিভার্সিটির প্রথম পর্যায়ে অক্টোবরে 2002 সালে 3টি শাখা চালু করা হয়েছিল কুয়েত, লেবানন এবং জর্ডানে। বাহরাইন, মিশর এবং সৌদি আরবের শাখাগুলো 2003 সালে খোলা হয়েছিল ওমানে। 2008 সালের ফেব্রুয়ারিতে এর সুদানে, সেপ্টেম্বর 2013 সালের খোলা হয়েছিল। 2015 সালের মে মাসে আরব ওপেন ইউনিভার্সিটি ফিলিস্তিন উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সাথে ফিলিস্তিনে একটি নতুন শাখা খোলার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। আরব ওপেন ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করে। আরব অঞ্চল র্যাঙ্কিং 2023-এ এটির অবস্থান 131 থেকে 150-এর মধ্যে। বিশ্বের মধ্যে এটি 22,344তম বিশ্ববিদ্যালয়। এশিয়ার মধ্যে এটি 10,868তম বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় এটির অবস্থান 91তম। বিশ্ববিদ্যালয় একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা অফার করে যা ঐতিহ্যগত এবং ই লার্নিং এর মাধ্যমে ভারসাম্য বজায় রাখে। শিক্ষার প্রথাগত ফর্মগুলিকে একত্রিত করে, যেখানে শিক্ষার্থী সরাসরি শ্রেণীকক্ষে মুখোমুখি হওয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, তাদের লক্ষ্যযুক্ত শিক্ষার ফলাফল অর্জনে সহায়তা করা এবং ই লার্নিং পদ্ধতি, ক্লাসরুমের ভিতরে এবং বাইরে ই লার্নিং পদ্ধতি সেবা দেওয়া তাদের উদ্দেশ্য। আরব ওপেন ইউনিভার্সিটিতে 120টিরও বেশি বিভিন্ন জাতীয়তা পড়ানো হয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন